জল সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রসারের লক্ষ্যে এবার পথে নামলো পুরুলিয়া জিলা স্কুলের ছাত্ররা। রুক্ষ মাটির পুরুলিয়া জেলায় সব থেকে বড় সমস্যা হলো জল। এখনও পুরুলিয়ার সিংহভাগ এলাকায় রয়েছে তীব্র জল সংকট। তবে শুধু পুরুলিয়ায় নয়, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে সারা বিশ্বেই মিষ্টি জলের ভাণ্ডার মারাত্মকভাবে কমে এসেছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো জল সংরক্ষণ। তাই সাধারণ মানুষের মধ্যে এই জল সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রসারের লক্ষ্যে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলো ছাত্ররা। তাদের সঙ্গে যোগ দিলেন শিক্ষকরাও। এদিন সচেতনতামূলক এই পদযাত্রা পুরুলিয়া শহর পরিক্রমা করে। Thank you.